বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত 9 কোটি 36 লাখের বেশি। সুস্থ হয়েছেন প্রায় 6 কোটি 70 লাখ। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তি 5 মাস ভ্যাকসিন নেওয়া ব্যক্তির সমান সুরক্ষিত থাকেন বলে এক গবেষণায় জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড। সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আলভি হোসাইন। আজ 15 জানুয়ারি শুক্রবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 314তম দিন এবং লকডাউন ছাড়া 234তম দিন। আজও 199টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 6854টি। মোট কল 2,33,84,482। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 13,652টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 13,678 জনের। মোট নমুনা পরীক্ষা 34,31,792 জনের। 24 ঘন্টায় শনাক্ত 762 জন। মোট আক্রান্ত 5,26,485 জন। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 15.34%। 24 ঘন্টায় সুস্থ 798 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 4,71,123 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.48%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 13 জনের। সর্বমোট মৃত্যু 7,862 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.49%। লিঙ্গ বিবেচনায় 24 ঘন্টায় মৃতের সংখ্যা পুরুষ 9 এবং মহিলা 4। বয়স বিবেচনায় 24 ঘন্টায় মৃতের সংখ্যা 31 থেকে 40 বছর বয়সী 2 জন, 41 থেকে 50 বছর বয়সী 1 জন, 51 থেকে 60 বছর বয়সী 2 জন এবং 60 ঊর্ধ্ব 8 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যু হয়েছে 12 জনের এবং বাড়িতে 1 জনের। বিভাগওয়ারি মৃতের সংখ্যা ঢাকা 10, রাজশাহী 1, খুলনা 1 এবং রংপুর 1। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 96 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 101 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 11,188 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 544 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 638 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 36,995 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই সুস্থ থাকবেন, অবশ্যই সুরক্ষিত থাকবেন।